মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টুকু মানুষ কবর তথা সমাধিস্থলে অবস্থান করবে। ইসলামী শরীয়তের পরিভাষায় এই সময়কাল বারজাখ বলা হয়। বারজাখ অর্থ দুটি জিনিসের মধ্যবর্তী অন্তরাল। পবিত্র কোরআনে মৃত্যু থেকে কিয়ামতের মধ্যবর্তী সময়কে বারজাখ আখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করুন, যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি। না, এটা হওয়ার নয়, এটা তো তার একটি কথা মাত্র। তাদের সম্মুখে বারজাখ থাকবে উত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 99-100। মৃত্যু থেকেই নতুন জীবন, মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষ নতুন জীবনে প্রবেশ করে, সেটা হলো আলমে বারজাখ। ইমাম সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বারজাখ হলো দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি জীবন, যা যেমন পার্থিব জীবন নয় তেমন পরকালীন জীবনও নয়। তাফসিরে ইবনে কাসির 3:321। ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ কবরের জীবনের প্রথম ধাপ হলো ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয়, তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশেষ দুজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। সুনানে তিরমিজি হাদিস 1071। যা জিজ্ঞাসা করা হবে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের ভাষ্য মতে কবরে 3টি প্রশ্ন করা হবে, তা হলো তোমার প্রতিপালককে, তোমার দিন বা ধর্ম কি, তোমার নবীকে। সুনানে তিরমিজি হাদিস 3120। প্রশ্নের উত্তরে মুমিন ব্যক্তি বলবে, আমার প্রতিপালক আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আর তিনি হলেন আমাদের মাঝে প্রেরিত রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা তাদের বলবে, জাহান্নামে তোমার জন্য নির্ধারিত স্থান দেখে নাও, আল্লাহ এই স্থানের পরিবর্তে তোমাকে জান্নাতে স্থান দান করেছেন, অতঃপর তাকে জান্নাত ও জাহান্নাম উভয় স্থান দেখানো হবে। অন্যদিকে মুনাফিক ও অবিশ্বাসীরা উত্তর দেবে, আমি জানি না। তখন তাকে বলা হবে, তুমি জানতে চাওনি, তুমি পাঠ করনি। এরপর সে শাস্তির মুখোমুখি হবে। শহরত তহাবিয়াত 2572-578।